मैगी बनाना कमप्लीट आज के एक भलो मन हम कारण आज के एक फुटे बस आज के मैगर टेस्ट अन्य दिन बेटर हो कारण आज के एक बस फुटे वही कारण मन है खावन दावन कमप्लीट कर बैरिए पड़े का आज के गाड़ी नहीं कारण गाड़ी तेल शेष गाड़ी पुरु तुले दिए कब नाम ठीक नहीं तो चलो क्या जा दोपुर क्या कमप्लीट कर चले पड़ारे एक मठे ऐले सब खेल देखी तो चलो बैक कैमरा देखा डीजे राना भाई खेल बल कर भाई कैच आउट हो गए बेचारा ये खेला चलते ये सब देखी बसे बसे बाड़ी चले बहरे खूब बाँदर जला पियारा गाच आई सैडे पियारा मन छिड़े चलो गए एक बार देखी तो देखो बाँदर देखे चो बोलते बोलते ढील से तुले पाली चाहिए खिदे जलए उड़े बेड़ा तो चलो चले ढील तुले चले तो सान टन करब इधर घर टा देखो विशाल बेपार खानिक आगे दी कार एक पैकेट भुजिया नहीं दी खाचे आर पेड़ा गो शेष कर खूब बोब पेड़ा गो बोलते पेड़े फिलते पांच सात खाना पेड़ा खे नहीं कत देखो दो बार ताड़ी एलम माँ इसे विशाल झाड़े माँ बाड़ी नहीं आसते फोन करीषण झाड़े माए भय पासी स्नानी पाकार हाँ खाची स्नान पुरो फ्रेस हो रेडी और मेघर अवस्था खूब खराब बिस्टि स्टार्ट हो गए गुड़ुम 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 कर देखते भीषण बिस्टि एबार मन हम सत्य सत्य बना आसने लगातार बिस्टि चलते लगातार थामते छाड़े कि रानना बेटा पटल भाव पिंज लगभग ना लेटे रान्ना मानी हमार हेल्थ ऑलरेडी पुड़े गेछे बोलते बोलते माँ बोलो आलूटा नेड़े दे पुड़े गेछे माँ बोलते बोलते पुड़े गेछे ऊपरटा हल्का पुड़े गेछे आलूटा तुले नियेछि एबार पेंयाजटा भेजे निच्छि পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো জল নিংড়ে জলটা নিংড়ে তাও ফুটছে টপক টপক করে তেলে तो सब मांस गुलो दी दिए नाड़बो तो चलो ये भलो पड़े माखी नहीं एकाते फुनते एकाते सुंदर चीज हे तो चलो ये नेड़े नहीं भलो पड़े मांसर मसला टयला सब कुछ दी दिए कसानो हे और बहरे बिस्टी हे देखो कम भीषण बिस्टी हे तो चलो माँसा पुरु रान्ना कर नहीं তারপরে দেখা হচ্ছে খাওয়ার সময় অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরতে তো রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আজকে আমি রান্না করেছি ভাতের উপরে দাও মা তো চলো খেয়ে নি বাবা বসে পড়েছে এখানে মা দিচ্ছে মা বলছে একটু পরে খাবো রান্না আমার ভাত করেছে মা আজকে মাংস আমি করেছি বাবা রান্না কেমন হচ্ছে গো মোটামুটি
বাবা একদম সঠিক রিভিউ দিয়েছে, বাবা বলছে আমার রান্না মোটামুটি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। আমি খেয়েছি, আমার খাওয়া কমপ্লিট, এবার যাবো টাকা তুলতে। আর মা এখনো খাইনি, আর বাবা তো রিভিউ দিয়ে দিল, তোমরা দেখলে। বাবা একদম পারফেক্ট রিভিউ দিয়ে দিয়েছে মোটামুটি। তো চলো এটিএমটা নিই, এটিএম নিয়ে নিয়েছি, চলো এটিএম এ টাকাটা তুলে নিয়ে আসি। খেয়ে দিয়ে উঠলাম, হাঁটতে খুব কষ্ট হচ্ছে, বাট হাঁটতে হবে। তো চলো যাওয়া যাক, টাকাটা গিয়ে তুলে নিয়ে আসি। টাকা তোলা কমপ্লিট, তো চলো এবার বাড়ি। টাকা তুলে নিয়ে চলে এসেছি, আর ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেলাম। বাবাকে টাকাগুলো দিয়ে আমি বেরোবো, আবার কাজে যাবো আন্টির বাড়ি। চলে এসেছি, তো এডিটিং ফেডিং কমপ্লিট করে নিই, কাজ গোজ করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কাজের মাঝে পদা চলে এসছে, বলছে চ চা খাবি। তো চলো একটু ঘুরে আসি, ওয়েদারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের গ্রামের মেইন রোড। রাস্তাটা একদম চকচক চকচক করছে, রাধা পা জড়ে জল জমেছে, ডুবে যাব আমরা। এটাই হচ্ছে আমাদের মেন বাজার নবদ্বীপে, আর বৃষ্টি হলেই এখানে এরকম অবস্থা হয়ে যায়, কিছু করার নেই, সহ করতে হবে। পাসিং হওয়ার জায়গা আছে, বাট স্লো পাসিং হয়। ওয়াও, গাড়িটার অবস্থা দেখো, ওই যে আসছে পুরো ডুবে গেছে চাকা। আসতে ভাই আসতে, যেন পা না বিনা ভুল করে আসতে, আর যেন না অফ যায়। একদম নদী হয়ে গেছে, নদী, পুরো নদী। এই সাইডেও পানি, আর পানি 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 হো গেই। আমরা আগের বছর সাইকেল নিয়ে আসতাম না ভাই, আর আজকে গাড়িতে। কালকে থেকেই সাইকেল নিয়ে আসবো, আজকেই প্ল্যান করেছিলাম সাইকেল নিয়ে আসবো, বাট আসা হলো না আসতে। চলো পানি শেষ হয়ে গেছে, চলে এসছি বাড়িতে। আর মা এখানে, এই যে সিনেমা দেখছে, সিনেমা না নাটক, নাটক কি ওই তো নাটক বলে বাংলা ভাষায়। কি এটা কি কি দেখছো? হ্যাঁ, নাম কি? নামই জানে না, এদিকে দেখছে পিউ। তো আমি তো দেখি না, আমি জানিও না। এই যে দেখছে মা, কিছুক্ষণ দেখালে কপিরাইট পড়ার সম্ভাবনা আছে। তো দেখো মা, আমি যাই আমার ঘরে। আজকে আমি অনেক তাড়াতাড়ি বাড়ি ঢুকেছি, এত তাড়াতাড়ি বাড়ি ঢুকিই না। তো চলো রিলস করব, রিলস করতে হবে। তো তাড়াতাড়ি যেহেতু এসেছি, কটা রিলস ঠিক করি, কারণ রিলস কত টাইমই পাই না। দেরি করে বাইরে ঢুকলে এলে যাই, ঘুম পাই, শুয়ে পড়ি, খেয়ে দে। তো চলো দু তিনটে রিলস করে নিই, অন্যদিন খাবার বাড়া থেকে আমি নিয়ে খেয়ে নিই। আজকে মা খাবার বেড়ে দিচ্ছে, কারণ তাড়াতাড়ি বাড়ি এসেছি। এই যে খাবার, লেটে আসি, কিছু করার নেই, রিলস ভিডিও কমপ্লিট বানানো। তো চলো খেয়ে নিই। তুমি খেয়েছো? কি খাবার? রুটি খাবো, দুধ রুটি। তা খেয়ে নাও একবারে। তুমি মাংস খাও। আমি মাংস খাবো না, এই যে দুধ, আমার দুধ আর রুটি হলেই এ নাও। আমার রুটিটা মুড়িটা ভালো লাগে। এত রুটি বানিয়েছে, এত বাবা খেলো না, না তিনজনা মানুষ তো বাবা খেলো না, তো কি করবো? মাংস দিয়ে খেয়ে নাও, মায়ের মাংস আর পটল ভাপা, আমি দুধ আর রুটি খেয়ে নেবো। চলো খেয়ে নিই বন্ধুরা। ফ্যানের স্পিডটা কমিয়ে নিই, কমিয়ে নিয়েছি। তো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, ফোন ঘাঁটছিলাম। বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এবার ভিডিওটা শেষ করে এডিট শুরু করব, কারণ টাইমে ভিডিও আনতে হবে। আর একটা কথা, অনেকেই কমেন্ট করছো এক জিনিস ভালো লাগছে না, ঘুরতে যাও, এটা দেখাও, ওটা দেখাও, বাড়ি দেখাচ্ছ শুধু। তো ব্যাপারটা হচ্ছে ভাই, মানির ব্যাপারটা তো দেখতে হবে, কোথাও ঘুরতে গেলে তো ফ্রিতে তো যাওয়া যাবে না। আর আমার চ্যানেল এখনও গ্রোথ হয়নি যে আমি চ্যানেলের ওপর ভরসা করে কোথাও চলে যাবো টাকা ধার করে, তা তো হয় না। না, সব দিকটা দেখতে হবে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি যতটা পারি বেস্ট দেওয়ার চেষ্টা করি। আরও তোমরা কমেন্ট করতে থাকো, যত কমেন্ট করো আমার ভালো, কি ভিডিও দরকার, কেমন ভিডিও দরকার, তোমরা যত কমেন্ট করবে আমার তত ভালো। আমি তো দেখছি কমেন্টগুলো, রিড করছি, সব কমেন্ট রিড করি, আর আমি রিপ্লাই করি। তোমরা কমেন্ট করবে, নো টেনশন, রিপ্লে দেবো। আমি যেখানে যাবো যা করবো, লাইফের বেস্ট মোমেন্টগুলো শেয়ার করার চেষ্টা করব। আমি এই মাসের শেষে যাচ্ছি এক জায়গায়, সেটা আমি তোমাদের বলবো। আমি বলেছিলাম দু চার দিনের মধ্যে শেয়ার করব, একটা বিগ অ্যানাউন্সমেন্ট, একটা ট্রিপে আমরা যাচ্ছি, সেটা আমি বলবো দু চার দিন পর। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে থেকে। সকলকে গুড নাইট, টাটা।